আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই
আমরা কখনো এগুলোকে নিয়ে অসন্তুষ্ট হব না, এই জন্য সম্মানিত সেন্ট্রাল মানুষ
আমাদের হয়তো অনেকে আছে যে নামাজে কিন্তু দিলে দাবি করতে করতে আজ আমরা যাব না, এজন্য প্রস্তুতি আগেই নিতে হবে। এবং যে সকল মা বোনেরা, এবং আমি বিশেষ করে মা বোনদের একটা সুসংবাদ দিতে চাই, আমি মা বোনদের সুসংবাদ দিতে চাই, পাশাপাশি আমার সামনে যারা উপস্থিত আছেন পুরুষ মানুষদের একটা সুসংবাদ দিতে চাই। আল্লাহ রসুল বলতেছেন, এই সুসংবাদ দিচ্ছেন আল্লাহ রসুল বলতেছেন, ফজরের সময়, ফজরের সময় যখন কোনো পুরুষ মানুষ ঘুম থেকে উঠতে না পারে আর না করার কারণে যখন ফজরের সালাতে আসতে না পারে, এই জন্য যদি বাড়ির ওই স্ত্রী ওই তার স্বামীকে যদি তুলে দেয় এবং যদি গরিবেশি করে তারপরে যদি তার গায়ে পানি ঢেলে দেয়, এই পানি ঢালার পরে যদি সে নামাজে আসে, এই নামাজে আসার জন্য নামাজ আদায় করার জন্য যত সব আল্লাহ ওই মানুষটাকে দিবেন তার একটা প্রতিদান আল্লাহ ওই স্ত্রীর আমল নামে তৈরি করেছে। এইরকম যদি নামাজ হয় আল্লাহ দরবারে কবুল হবে,
এই বাধা কি পর্যন্ত বোঝা হবে না। আসমান পর্যন্ত পৌঁছে হবে ওই সালাতকে বরকত দিবে যে নামাজে বসে বসে কোরআনের হিসাব করে। আমি একটা দিয়ে উদাহরণ দিলাম, যারা বুঝলাম তারা বুঝে নিবে। এই জন্য সালাতে এসে কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আর আল্লাহকে আপনাকে দেখছেন আর আপনি আল্লাহকে দেখবেন। যদিও আপনি আল্লাহকে না দেখতে পান তবুও আপনাকে ধারণা করতে হবে আল্লাহ সামনে তারা আমার সামনে উপস্থিত হয়েছে এবং সালাতে আপনাকে বুঝে বুঝে আল্লাহ করেছেন, এই জন্য আমাদের
এই জমির টাকা আল্লাহ জবানটা করে দিয়ে সবাই বলতো জমির টাকা আল্লাহ আপনার এই জবানটা নিয়ে যে আপনি বললেন আল্লাহ সেই একই কথা বললেন সুরা আলে ইমরানের তিন তম সুরা আলে ইমরানের ২৬ তম আয়াতে বলিল্লাহুম্মা মালিকাল মুলক ও নবী আপনি বলেনি আমার দুনিয়ার মানুষগুলোকে এই রাজ্যের এই সার্বভৌমত্বের একমাত্র দেবমাত্র শুধুমাত্র ক্ষমতার মালিক বলে মানি আমি কখনো কোন গুরুকে তোমাদেরকে পরীক্ষা নিতে পারি
এই মসজিদের যিনি সভাপতি তার পর তার জন্য কি পরীক্ষা, যেন ইমাম সাহেব কুরআন এবং রাসূলের আদর্শ হক কথাগুলো যেন এই মসজিদ থেকে বলতে পারে, বলেন ঠিক কিনা? এখন যদি এই সভাপতি সাহেব বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের সভাপতি সাহেব যদি ওই ইমামের গলা আটকে ধরে শক্ত করে ধরে যে না বলা যাবে না, তোমাকে বেছে বেছে দেবো ওই কথাগুলো বলবা, সুদের কথা বলবা না, যেহেতু সুদ আমার মসজিদের সেক্রেটারি যুক্ত আছে, তুমি ঘুষের কথা বলবা না, যেহেতু আমার মসজিদে একজন সদস্য আছে ঘুষ খায়, এই কথাগুলো বলা যাবে না। এইভাবে যদি মসজিদের সভাপতি যদি ওই ইমামের গলা রোধ করার চেষ্টা করে, আল্লাহ বললে তুই ফেল করলি, আমি তো তোরে পরীক্ষা দিলাম, তোরে সভাপতি বানালাম, সভাপতি হয়ে বাইতুল্লাহ আল্লাহ নির্যাতন শুরু করে দাও, আমি তোমার
যাবো তোমার থেকে আরেকটা প্রতিনিধি বসায় দেবো, এই ইতিহাস এই প্রতিশ্রুতি আমরা কিন্তু শুধু এই বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাই না, আমরা দেখি সারা পৃথিবীর মধ্যে এরকম প্রেক্ষাপট ঠিক না, যারা এই জুলুমবাজ যারা এই নির্যাতন করে তাদের কিন্তু জায়গা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বললেন ওয়া তানসিউল মুতা মিম্মান তাশা, আমি তোমার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিব, সেকেন্ডের সময় লাগবে না, এক সেকেন্ডও লাগবে না, তোমার কাছ থেকে আমি ক্ষমতা কেড়ে নিব। সুতরাং এই ক্ষমতা যদি আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করতে চান আর আপনি যদি ক্ষমতাবান হিসেবে আমার দুনিয়ার মানুষের কাছে সু নেতা হিসেবে সু নাগরিক হিসেবে এবং ন্যায়বান নেতা হিসেবে ন্যায়বান শাসক হিসেবে যদি আপনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন, পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ রাখবে রাখবে না। আমার জীবনে এই পুরাগত তারিখের বাকি এরপরে মানুষটার জন্য চোখের পানি ফেলে নাই এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুরূহ ঠিক কিনা। আমি দেখেছি দল বেদল সব দলের মানুষ কান্না করেছে, আমার তিন তিন চোখের পানি শুকায় না এই মানুষটার জন্য। কেন? আমি চেষ্টা করেছি কান্না বন্ধ করার জন্য, আমি পারি নাই, আমার চোখ থেকে পানি বেরিয়ে আসতেছে। এটা কিসের ভালোবাসা? আত্মিক ভালোবাসা। কিসের ভালোবাসা? কোরআনের ভালোবাসা। আল্লাহ বললেন ও তুমি আর মানুষ শুনে নাও, ও এই মসজিদের সমস্ত মুসলমান শুনে নাও, সে গ্রামের মানুষ শুনে নাও, আল্লাহ আপনাদেরকে বলতেছে যদি আমার সন্তুষ্টির জন্য পুরো পৃথিবীকে তোমাকে শত্রুতে পরিণত করতে হয়, তারা তারা পুরো পৃথিবীকে শত্রুতে পরিণত করতে চায় বা দেখা দিতে চায়, লিল্লাহি রাব্বি আল্লাহ চাইছে আপনারা পুরো পৃথিবীকে শত্রুতে বানান, শত্রুতে পরিণত করেন, আপনারা চান না? চান না? কারা কারা চায়? লিল্লাহি রাব্বি আল্লাহ বললেন আমার ভালোবাসার জন্য আমার সন্তুষ্টির জন্য পুরো পৃথিবীকে তোমাকে বদ্ধত পরিণত করতে হবে, কারা কারা চায়? লিল্লাহি রাব্বি আল্লাহ খুশি হয়ে বললেন সূরা লাইন বোঝে সূরা লাইন 92 নম্বর সূরা লাইনে মিষ্ট আয়াত বললেন ইল্লা তিবা আজি রব্বিল আলামিন, যারা আমার সন্তুষ্টির জন্য পৃথিবীতে কাউকে শত্রুতে পরিণত করে কাউকে বন্ধুতে পরিণত করে দেয়, আল্লাহ বলে ওয়ালা সাউফ ইয়ারদ, আমি খুশি হয়ে বান্দাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না বলে সুবহানাল্লাহ। সুতরাং বুঝেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে কি করা লাগবে? আল্লাহ যা বলবে সেটা আপনাকে করা লাগবে। আপনাকে হার দিয়েছেন কে? মৃত্যু দিলেন কে? আল্লাহ। আল্লাহ খলাকাকুম, আল্লাহকে যদি প্রশ্ন করেন আল্লাহ কোরআনে বলে দিলেন আল্লাহুল্লাযী খলাকাকুম, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, সুম্মা রাযাকাকুম, তিনি আমাদের রিজিকদাতা, সুম্মা ইউহয়ী, তিনি আমাদের জীবনদাতা, তিনি আমাদের মরণদাতা, তিনি আমাদের সব কিছুর মালিক বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা জালিম আর জালিমের যারা সামসামি করে মাত্র তিনটা কারণে, তিনটা কারণে পৃথিবীর যারা জুলুমবাজ যারা জালিম যারা অন্যায়কারী অপরাধকারী এই মানুষগুলোর যারা সামসামি করে সমর্থন করে তিনটা কারণে, একটা কারণ হলো রিজিকের জন্য, একটা কারণ হলো কিসের জন্য? রিজিকের জন্য, খাবারের জন্য, ধন সম্পদের খাবারের জন্য, আর একটা কারণ হলো এই পৃথিবীতে সে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এই জালিমের চামচামি করে ঠিক কিনা। সে মনে করে তারা কি কেউ বাঁচবে না সমাজে, আমি মুখ গুলিয়ে চলবো এই চিন্তা করে কিন্তু সেই জালিমের চামচামি করে, জালিমকে সমর্থন করে, অথচ রিজিকের মালিক কে? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ মিশরের একজন কিবতী সম্প্রদায়কে একটা চর মেরে দিয়ে মিশর থেকে মাদিয়ানে গেলেন হিজরত করে, মাদিয়ানে দীর্ঘ বছর থাকলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে বিবাহ করে তিনি যখন আবার মিশরের দিকে রওনা হলেন, পথের মধ্যে কুর পর্বতের ঠিক কাছাকাছি এমন একটা মরুভূমির মধ্যে রাত গাঢ় অন্ধকার রজনী, চতুর্দিকে রাস্তা চেনা যায় না, আল্লাহ
সেখানে অন্ধকারের মধ্যে স্ত্রীকে রেখে দিয়ে চলে গেলেন ওই আগুনের কাছে। আগুনের কাছে যখন হলেন প্রাণী
আবার নিয়ে বসে আছে। ছোট্ট একটা ইনসেক্ট, স্মলেস্ট দ্য স্মলেস্ট ইনসেক্ট, ছোট্ট একটা পানি, তোমাদেরকে খাবার দেব, তোমাদেরকে রিজিক দিব, আপনাকে খাবার দেওয়া হয়েছে যদি আপনি একজন সুনাগরিক হতে চান, আপনি যদি সত্যি যদি আল্লাহর প্রিয় গোলাম হতে চান, রসুলের সত্যি যদি আপনি কি হতে চান, উত্তরসূরি হতে চান, আদর্শ যদি পন্থার পন্থরূপে বাড়তে চান, তাহলে আপনাকে আপনাকে কি দিয়েছেন আল্লাহ, কি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আমি তোমাদেরকে দিয়েছি দুইটা রাস্তা, একটা হলো ভালো রাস্তা, একটা হলো খারাপ রাস্তা, একটা হলো আসমানি সিলেবাস আর একটা হলো জমিনি সিলেবাস। আসমানি সিলেবাসের নাম কি? জমিনের সিলেবাসের নাম কি? মানুষের বানানো আইন, মানুষের বানানো আইন। জমিনের সিলেবাসের নাম কি? মানুষের বানানো আইন। কোন সিলেবাসটা অ্যাকসেপ্ট বলেন তো আল্লাহর কাছে? এই আসমানি সিলেবাস। আর এই সিলেবাসটা বাদ দিয়ে যদি জমিনের সিলেবাস নিয়ে আপনি যতই চেষ্টা করেন ঘুষ মুক্ত করার জন্য, সুখ মুক্ত করার জন্য, অশ্লীলতা মুক্ত করার জন্য, ব্যয় মুক্ত করার জন্য, সম্ভব নো পসিবল, দ্যাট ইজ নো পসিবল ফর এনি হিউম্যান বিইং, নেভার পসিবল। ইফ ইউ ক্যান পসিবল, দেন ইউ হ্যাভ টু জাস্ট দি হলি কোরআন প্রপারলি, অ্যাকর্ডিং টু হলি কোরআন, ইউ হ্যাভ টু লিভ ইওর লাইফ, ইউ হ্যাভ টু লিভ উপরে যাদের ওই ভোট হয়েছে এটা বুঝতেছেন তো? এর ভিতরে যত শিরা উপশিরা আছে এই প্রত্যেকটা শিরা উপশিরা খবর পেতালে আমার কথা যদি মৃত্য হয় প্রত্যেকটা আপনাদেরকে রেফারেন্স দিব। সূরা নেওয়া 75তম সূরা নেওয়ার দ্বিতীয়তম তৃতীয়তম আয়াত বললেন, তুমি কি ভাবতেছ যে তোমার হাতগুলোকে আমি একত্রিত করতে পারবো না? তোমার যে আঙ্গুলের শিরা উপশিরা গুলো আছে আমি বন্ধন বন্ধুরূপে সুবিন্যস্ত করে তার কেয়ামতের বাদে তোমাদেরকে হাজির করবো বলেন সুবহানাল্লাহ। 50 বছর আগে আপনাদের কি ছিল ফিঙ্গারপ্রিন্ট ছিল বলেন তো? ফিঙ্গারপ্রিন্ট ছিল? এখন বিদেশে যেতে হলে ব্যাংকে সব সেক্টরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে না? কি আবিষ্কার করেছে এই কোরআনের এই সূরা আল কিয়ামা তৃতীয় চতুর্থতম আয়াত? এই আয়াতের পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীর এটা আবিষ্কার করেছে, তাই তো? একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের এই শিরা উপশিরা যদি না মেলে এরপর থেকে কি করলে ওরা এই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করলে মাত্র 50 বছর আগে, অথচ 1450 বছর আগে অনেক হাজি আছে, হাজিকে বলবে সুতরিকা দাঁড়ে দাঁড়ায় দাও, অনেক নামাজি আছে, নামাজিদেরকে বলবে তুমি খুশের কাতারে দাঁড়ায় দাও, অনেক মানুষ থাকবে যারা বড় বড় দাড়ি জুব্বা টুপি দেখে মনে হয় আল্লাহর ফেরেশতা নেমে এসেছে, এই ধরনের মানুষগুলোকে বলবে তুমি দেখতেছো এই জিনাকারীর কাতারে দাঁড়ায় দাও, অপরাধীর কাতারে দাঁড়ায় দাও, অন্যায়কারীর কাতারে দাঁড়ায় দাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওইদিন দাঁড়ায় যাবে আর মানুষগুলো বলবে রব কি
আপনি জানেন সমাজে আপনি যাকে এই সমর্থন করতেছেন ভোট দিচ্ছেন, এই লোকটা ভোট পেয়ে নেতা হয়ে মদের লাইসেন্স দিবে, এই লোকটা নামাজ আদায় করে না, এই লোকটা কখনো ভালো কাজ করে না, এই লোকটাকে আমি যদি ভোট দিয়ে দিই এই লোকটার একটা বাহিনী থাকবে, সন্ত্রাস বাহিনী, বন্ধ বাহিনী, মানুষের উপর অত্যাচার করে নির্যাতন নির্মূল করবে, এই যত অন্যায় হবে এই অন্যায়ের অপরাধ শুধু একটা না, আপনি ভোট দেন একটা ওই লোকটা নেতা হয়েছে বলেন মন আপনাদেরকে চিন্তা করতে হবে, এই জবানটা খুলে দিয়ে চিন্তা করতে ব্রেনটা খুলে দিয়ে মৃত্যু অবসর নিয়ে মৃত্যু আপনাদের হবে কিন্তু মরণে করা লাগছে কি জবাব দিবেন, এই জন্য আপনাকে আমি বলতেছি না আপনি কাকে ভোট দিবেন এটা আমি বলতেছি না, আপনি দেখবেন যে মানুষটা এই কোরআন প্রতিষ্ঠা করতে চায়, সে নিয়ে নামাজ পড়ে হজ করে জাকাতে সব করে কিন্তু সে তার যে দল তার যে দলীয় যে নেতাগুলি আছে তা সেই নেতাগুলো মানুষের বানানো আইন দিয়ে কি করতে চায় এই দেশটাকে পরিচালিত করতে চায়, কারণ হবে না যে মানুষটা চায় যে এই আসমানি সিলেবাস দিয়ে এই জমিনটা পরিচালিত হয়ে যাবে, এই মানুষটাকে আপনি বেছে বেছে এই সমর্থন করেন আলোচনা তারা আপনাকে কাল কেমতের ময়দানে ছোটখাটো গুণা থাকলো ও মাফ করে দেবে পৃথিবীতে থাকা অবস্থায়, এরপর আপনাকে জান্নাত পৃথিবীটাকে সুন্দর করে সাজাতে চায় কুরআন দিয়ে তারা যদিও তাদেরও ক্ষমতা চিরকাল থাকবে না কিন্তু মানুষের মনের জায়গাতে চিরকাল তাকে ভালোবাসার জায়গা করে দেবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ন্যায়বান ন্যায়পরায়ণ শাসকের দলে কবুল করে নিক আর অন্যায়কারী জুলুমকারীর কাছ থেকে আমাদেরকে ছিনিয়ে নিন, যারা ভালো কাজের অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দিলে আমরা সবাই আমিন।